মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যারা ধর্মের নামে ওইসব কাজগুলি করে যেগুলি আমার আদর্শ নাই, ওইসব আদর্শ আমার নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, আল্লাহ কবুল করবেন না। যতই আপনি ওতে খরচ করেন আর যতই আপনি ওতে মেহনত করেন, সারাদিন জশনে জুলুস ঈদ মিলাদুন্নবী করে বাড়াচ্ছেন, আর কত মাজারের সেবা করছেন, আর কত আপনি খরচ খরচা করছেন, বাপ মূল্য মা মূল্য কত লাখ লাখ টাকা খরচ করি আপনি ফকির মিসকিন গ্রামবাসী সবকে খাওয়াইলেন, এসব কত যে করছেন, কিন্তু এর শেষ পরিণাম ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। যদি প্রমাণ না করতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে প্রমাণ করতে বললে না আমাদেরকে গায়ের জোর দেখাবেন, যে এতগুলো ওলামা জানে না, হাসর মাঠে যখন আল্লাহ বলবেন যে আমি কোরআনে বলেছি যে তোর মা মারা গেলে গোটা গ্রামকে ভোজ করে খাওয়াবি, দিয়া সব রেশানি করবি, ইসালে সব করবি, নাকি পৌঁছাবি বকশাবি, কোরআনে আছে, আল্লাহ বলবেন আমি তো জানি না, হাদিসে আছে আমার নবী করেছেন তা তো জানি না, তাহলে কোথায় করলি, বলছে আমার হুজুরে কিবলা বলেছিল, আমার সব হুজুররা করতো, যে নিয়ায় তোর হুজুররাকে, হুজুররাকে হাজির করবেন, আর তারপরে তখন আক্ষেপ করবেন। সূরা আহজাবের আয়াতগুলিতে রয়েছে 66, 67, 68 সেই আয়াতগুলিতে আক্ষেপ করবে, ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূল, হাই যদি আমরা আল্লাহকে মানতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের দলিল খুঁজতাম, আর বলবে ওয়াকালু, আরো বলবে জাহান্নামীরা যারা শিরক বিদাত করে দুনিয়া থেকে গেছে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিল, আল্লাহ আমাদের এই বড়দের আর বুজুর্গানে দিনের আর মুরব্বীদের আর পীর কিবলাদের এইসবদেরকে যে মেনেছিলাম, ও মসজিদের হুজুরের কথা অন্ধভাবে মেনেছিলাম, হুজুর কি আর ভুল করতে পারে, হুজুর কি জাহান্নামের রাস্তা দেখাবে, এই যে করেছিলাম, দলিল টলিল দেখতে চাই না, আবার আমি জনগণ কি, জনসাধারণ কি দলিল দেখতে চাইব, হ্যাঁ আপনার কি অধিকার আছে দলিল দেখার, এই কথা বলে বিদাতি হুজুররা, অন্ধভাবে আনুগত্য করেছি আমাদের বড়দের বুজুর্গদের, ফাদাল্লুনা সাবিলা, হে আল্লাহ এরাই আমাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে, জাহান্নামের রাস্তায় নিয়ে চলে গেছে, জান্নাতের রাস্তা থেকে গোমরা করেছে, সুতরাং আল্লাহ আমাদেরকে তো আজাব দিবা ছাড়বে না, রব্বানা আতিহিম যায়ফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা, আল্লাহ এদেরকে ডবল আজাব দাও, কারণ এরা আমাদেরকে গোমরা করেছে, ওরা নিজেরাও গোমরা, এরা জেনে শুনে আমাদেরকে কেন এইরকম জাহান্নামের রাস্তা দেখেছে, আমরা তো জানতাম না, কানা ছিলাম, কিন্তু এরা তো চোখওয়ালা ছিল, মাদ্রাসায় পড়েছে, আরবি ভাষা বুঝতো, কোরআন এবং হাদিস বুঝতো, আর বলতো আমরা হুজুর আমরা পড়েছি, আমাদের শিখার দরকার নেই, সৌদি আরবে এসে মৌলভী সাহেব গুলো সৌদি আরব আসে, কেউ শিখতে চায় না, এত অহংকারী এরা, অথচ তাওহীদের কোনো জ্ঞান রাখে না, সুন্নতের জ্ঞান রাখে না, আর ওই মাদ্রাসা থেকে ফারিগ হয়ে চলে এসছে, এত অহংকার তাদের মধ্যে কাজ করে, আর সত্য গ্রহণে বাধা হচ্ছে মানুষের, যে বেশ কিছু বাধা তার মধ্যে একটি হচ্ছে অহংকার, অহংকার আর একটি হচ্ছে অজ্ঞতা, জনগণকে অজ্ঞতা সত্য গ্রহণে বাধা সৃষ্টি করেছে, জানতেন না সারা জীবন আপনি সত্যকে গ্রহণ করেন নাই, আর আপনাদের হুজুরের এক শ্রেণীর যারা শিরক বিদাত করিয়েছে তাদের মধ্যে অহংকার কাজ করেছে, আমি এত বড় মাদ্রাসা থেকে পাগড়িয়ে নিয়েছি, ডবল কামেল পাস করেছি আর টাইটেল পাস করেছি, সুতরাং আমি কি শিখবো সৌদি আরবে, আবার কি শিখার আছে, আমাদের দেশে আলেম আলমা নাই, আমাদের দেশে এলেম নেই, আমাদের দেশে মসজিদ মাদ্রাসা নেই, আমাদের দেশে মহাদ্দেশরা হুজুররা নেই, এইসব অহংকার সত্য গ্রহণে বাধা সৃষ্টি করেছে।